এসেছি আমার আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। এবং আজকের ভিডিওটি আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমি আনবক্সিং করতে চলেছি সনি E10। এবং এটা আমার একটা ড্রিম ক্যামেরা, মানে ব্লগিং এর জন্য বেস্ট, স্ট্রিমিং এর জন্য বেস্ট, এবং সবকিছুর জন্য আমার জন্য পারফেক্ট একটা ক্যামেরা এটা। এবং এটার সাথে আমি নিয়েছি 16mm লেন্স। একটু আগে আমি ক্যামেরাটা আনলাম এসে পরিবহন থেকে, এবং ক্যামেরাটা আমাকে পাঠিয়েছে বসুন্ধরা থেকে ক্যামেরা জোন। এবং অনেক ধন্যবাদ সাবির ভাইকে যে ক্যামেরাটা আমাকে পাঠিয়েছেন, কারণ ক্যামেরাটা স্টক আউট ছিল এবং কোথাও পাওয়া যাচ্ছিল না। সো অবশ্যই একটু বেশি দাম দিয়ে নিতে হয়েছে আমাকে আর কি। সো চলুন আনবক্সিং করে ফেলি এবং ভিতরে কি কি আছে আপনাদেরকে টোটালটা আমি দেখাই, এবং সাথে এটাও বলবো যে অ্যাকচুয়ালি কত টাকা পড়েছে, কোনটার দাম কত দিয়ে আমি নিয়েছি। তো সবকিছু আমি একদম আপনাদেরকে দেখাবো। দেখবো Sigma 1.4 F1.4 F16mm এটা বলতে পারে যে আমার একটা ড্রিম লেন্স এর মতো আর কি। সো এটা দিয়ে আমার সম্পূর্ণ কাজ হয়ে যাবে। এটা হচ্ছে মেড ইন জাপান। এরপরে গাইস যে জিনিসটা, আসল যে জিনিসটা, সেটা হচ্ছে আমার ক্যামেরা সনি ZV-E10। এবং এটার জন্য আমি পুরো এক মাস ঘুরছি, কোথাও নেই, কোথাও পাইনি। সো অবশেষে পাওয়ার সাথে সাথে, মানে ক্যামেরাটা সাথে সাথে আমাকে ফোন দিছে এবং আমি সাথে সাথে কিনে ফেলছি, ঠিক আছে। তো ভিতরে আমি দেখতে পাচ্ছি অ্যাডাপ্টার, মেবি ক্যামেরা চার্জার, এখানে অনেকগুলো তার দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকটা ব্যাটারি, মানে ক্যামেরার যে মেইন ব্যাটারিটা সেটা হচ্ছে এটা। তো এটা সাইডে রাখি, আর চার্জারটা এখানে, এগুলো সব সাইডে রাখি। এবং ভিতরে আর কি মাইক্রোফোনের জন্য এই ফোমটা দেওয়া আছে, নয়েজ ক্যান্সেলেশন ফোম। এবং ক্যামেরাটা অনেক হালকা, লাইক লেন্সের তুলনায় অনেক বেশি হালকা, ঠিক আছে। মানে হাতে নিলে মনে হবে না যে আপনি একটা হেভি ক্যামেরা ধরে আছেন, এটা মনে হবে না, ফিলি আসবে না। এন্ড ফাইনালি গাইস আমরা দেখতে চলেছি আমার সেই ড্রিম ক্যামেরাটা। ও ভাই সাহেব দেখেন গাইস কত কিউট দেখতে, এত ছোট, মানে এত ছোট, হাতের মধ্যে ধরেও কমফোর্টেবল এইভাবে, আর প্রচন্ড হালকা, প্রচন্ড হালকা। আর তাছাড়া আপনাকে বলেছি গাইস এই ক্যামেরাটা সনি কি জন্য বানিয়েছে, এটা হচ্ছে স্পেশালি ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে এটা বানানো। সো আমি চাইলে এটা দিয়ে স্ট্রিম করতে পারবো, এটা দিয়ে চাইলে আমি ব্লগ করতে পারবো। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ক্যামেরার যে স্ক্রিনটা, এটা ফ্লিপ করা যায়, দেখেন এটা ফ্লিপ করলে আমি চাইলে যেভাবে ব্লগ করতে পারবো ইজিলি, মানে এক হাত ধরে ব্লগ করতে পারবো নিজে নিজে, ঠিক আছে। তো এটা হচ্ছে গাইস ক্যামেরার রিভিউ না, অ্যাকচুয়ালি ক্যামেরার আনবক্সিং ভিডিও। এন্ড ইন ফিউচারে যতগুলো ভিডিও আপনারা পাবেন সবকিছু এই ক্যামেরা দিয়েই হবে। এবং এই ক্যামেরার কোয়ালিটি কেমন বা এই ক্যামেরা দিয়ে কেমন ফুটেজ আছে সেটা তো আমি নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে বলবোই। আর তাছাড়া আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে বিভিন্ন রিভিউ দেখে নিতে পারেন এই ক্যামেরা, যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে। সো এনিওয়েজ গাইস এই পর্যন্ত আমাদের ভিডিওটা, আশা করি অনেকেরই ভালো লাগছে। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই পেজ ফলো করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, আর কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাতে বলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে, রেগুলার কোনো ভিডিওতে, কোনো রেগুলার ইচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।